তা আমরা দেখলাম মহাপ্রভু যে রঘুনাথকে বিধান দিচ্ছেন পূজাটা কেমন হবে, সাত্বিক পূজন। মহাপ্রভু বলছেন রঘুনাথ তুমি সেবা করবে কিন্তু তোমার পূজায় যেন সাত্বিক পূজন হয়। কিন্তু তার মানে এই নয় আমরা গৃহস্থ আমরা ফাঁকিবাজি বুদ্ধি করব না, যাতে ইষ্ট দেবতার প্রসন্ন হন তার সুখ হয় সেইভাবে সেবাটি করতে হবে। মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে জগৎকে শিক্ষা দিচ্ছেন সেবার মধ্যে শুদ্ধ ভাবনা থাকতে হবে, প্রেম থাকতে হবে। আমাদের সেবাটি সম্বন্ধানুগা প্রেমরূপা, সেবার সঙ্গে প্রেম, বিগ্রহের জন্য চিন্তা, এটাই সেবা। আমাকে টাইম দিয়েছিল 10টা, কিন্তু বেজে গেছে প্রায় 10টা 20, আজকে আর নয়। হ্যাঁ 10টা বললি তো, আচ্ছা 10 মিনিট। তো আমাদের খেয়াল রাখতে হবে আমি যে সেবা করছি আমার সেবায় বিগ্রহ ঠাকুর প্রসন্ন হচ্ছেন তো, আমার সেবাটা ঠাকুর নিচ্ছেন তো। কি করে বুঝবো আমি সেবা তো করছি আমার সেবা ভগবান নিচ্ছেন কিনা ঠাকুর? আমার ঘরের ঠাকুর যাকে রোজ পূজা করছি, ফুল দিয়ে মালা গাঁথে মালা পরাচ্ছি, চন্দন দিচ্ছি, চরণে ফুল দিচ্ছি, তুলসী দিচ্ছি, নিবেদন করছি, আমার সেবা পূজা ঠাকুর নিচ্ছেন কিনা কি করে বুঝব? বলে বোঝা যাবে, বোঝা যাবে। কি করে বুঝব? আমি তো বুঝি না, রোজ তো পূজা করি বুঝি না। বলে তিনি ইঙ্গিত দেবেন, বোঝা যাবে। আর বোঝা যাবে কিসের মাধ্যমে? মনে করো বাড়িতে কোনো ঠাকুর এলো, বাড়িতে কোনো সাধু এলেন, সাধু এলেন, বিগ্রহ দেখলেন, ঠাকুর সেবা দেখলেন, দেখে বলেন বাহ তোমার কি সুন্দর ঠাকুর, দেখে মনে হচ্ছে হাসছে, তোমার কি সুন্দর পরিপাটি সেবা, কি পরিপাটি তোমার সেবা, কি সুন্দর ঠাকুর। ওই তোমার ঠাকুরকে দেখে সাধুর মনে আনন্দ হবে, সাধু প্রসন্ন হবেন, সাধু খুশি হবেন, সাধু বলবেন বাহ কি সুন্দর সেবা, কি পরিপাটি, কি সুন্দর প্রসাদ। সাধু যখন বলছেন বুঝতে হবে ভগবান বলছেন, সাধুর মাধ্যমে ভগবান বলাবেন, বিগ্রহ বলাবে, সাধুর যে বলা ভগবানই বলাচ্ছেন বলে মনে করতে হবে। তো বিগ্রহ দেখে যখন সাধু প্রসন্ন হবে, খুশি হবে, বুঝতে হবে ভগবান সেবা নিচ্ছেন। আর সাধু যদি বলেন ভালো সবই ঠিক আছে, তুমি গৃহস্থ কি আর করবে, আচ্ছা ঠিক আছে, তার মানে বুঝতে হবে বিগ্রহ ঠাকুর প্রসন্ন নন, সাধুর মুখ দিয়ে বলানো হচ্ছে, ভগবান বলাচ্ছেন আমি সুখে নেই, সুখে নেই। ভগবান সুখে থাকবেন তখন যখন সাধু বলবেন হ্যাঁ তোমার ঠাকুর খুব ভালো আছেন, প্রসন্ন আছেন। আমরা বলে অনেকেই প্রশ্ন করেন আমার ঘরে তো ঠাকুর আছে, আমি নিত্য পূজাও করি, তাহলে আবার নবদ্বীপ ধামে গিয়ে বিগ্রহ দর্শন, বৃন্দাবনে ঠাকুর দেখা, গুরুবাড়িতে যেতে হবে, গুরুবাড়িতে ঠাকুর দর্শন করতে হবে, কেন যেতে হবে? প্রশ্ন হতেই পারে, একই তো ঠাকুর, একই তো ঠাকুর, ওখানে যেতে হবে কেন? না যেতে হবে, ধামে যেতে হবে, গুরুদেবের বাড়িতে গুরুদেবের সেবিত বিগ্রহকে দেখতে হবে, দর্শন করতে হবে, না হলে আনন্দ হবে না। হ্যাঁ ঘরে ঠাকুর আছে তবু যেতে হবে, কেন? মহানামৃতজি বলছেন মনে করো তুমি তোমার বাড়ির ছাদে উঠলে, তোমার ছাদ বাড়ির ছাদে উঠে তুমি রোজ সূর্য দেখো, হ্যাঁ রোজ দেখা যায়, দেখিও তো, তবুও পয়সা খরচা করে দার্জিলিংয়ে যাও কেন টাইগার হিলে সূর্য দেখতে? না টাইগার হিলে সূর্য, দার্জিলিংয়ের টাইগার হিলে যে সূর্যের শোভা,
সূর্য ওঠার যে সৌন্দর্য সেটা বাড়ির ছাদ থেকে দেখা যায় না। বাড়ির ছাদ থেকে দার্জিলিংয়ে সূর্য ওঠার যে সৌন্দর্য ওটা দেখা যায় না। হ্যাঁ, এই জন্যেই টাইগার হিলে যাও, দার্জিলিংয়ে যাও, এই জন্যে পুরী থেকে সমুদ্রের তীরে সূর্যকে দেখো, ওই শোভাটা আলাদা। ঠিক তেমনি তোমার ঘরে ঠাকুর আছেন একই ঠাকুর, কিন্তু গুরুদেবের সেবিত বিগ্রহ ধামের যে ঠাকুর তার শোভাটা আলাদা, তার মহিমাটা আলাদা, তার সৌন্দর্যটা আলাদা, মাধুর্যটা আলাদা। গুরুদেবের সেবিত ঠাকুরের মহিমাটা কেমন কুম্ভন দাসজির জীবনীতে পাই। যারা বৃন্দাবনে গিয়েছেন গিরিরাজ গোবর্ধন পরিক্রমার রাস্তায় কুম্ভন দাসজির ক্ষেত রয়েছে, বল্লভাচার্য সম্প্রদায়ের কুম্ভন দাসজি, তিনি প্রতিদিন জমিতে চাষ করতেন আর গান করতেন। একদিন চাষ করছেন, লাঙল টালছেন মাঠের মধ্যে আর আপন মনে কীর্তন করছেন, এই সময় শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র এসে দাঁড়িয়েছেন, এসে বলছেন, কুম্ভন দাস তোমার ভজনে তোমার প্রেমেতে তোমার সেবাতে প্রসন্ন হয়েছে, তোমার প্রেমেতে আমি চলে এলাম, থাকতে পারলাম না তোমার ভালোবাসায়। ও এসেছো, আচ্ছা বেশ ভালো। কুম্ভন দাস কীর্তন করছেন আর লাঙল টানছেন, তো ঠাকুরজি বলছেন, কুম্ভন দাস তোমার প্রেমেতে আমি মুগ্ধ হয়েছি, তোমার ভালোবাসায় তোমার সেবায়, তা আমি ভাবছি তোমাকে কিছু সাহায্য করব, তুমি আমাকে এত সেবা করো তা আমি তোমাকে কিছু সাহায্য করব। তা কুম্ভন দাসজি বলছেন, কি সাহায্য করবে? না তুমি এখন লাঙল টানছো তো আমি ভাবছি আমি ধানের বীজগুলো ছড়িয়ে দিই, তুমি লাঙল টানছো আমি বীজ ছড়িয়ে দিই, দেবে দাও। তো কুম্ভন দাসজি লাঙল টানছেন আর ঠাকুর বীজ ছড়াচ্ছেন। এই সময়ে মধ্যাহ্নবেলা হঠাৎ কুম্ভন দাসজির গুরুবাড়িতে মন্দিরে ঢং ঢং করে ঘণ্টা বাজল। যেই ঘণ্টা বেজেছে কুম্ভন দাসজি বলছেন, ঠাকুর আমার ছুটি, আমাকে মন্দিরে গুরু মন্দিরে যেতে হবে, গুরুদের মন্দিরে ঘণ্টা পড়েছে। ঠাকুর বললে, আরে কেন যাবে ওখানে? আরে মন্দিরে ঠাকুরের আরতি হবে, ঘণ্টা পড়ে গেছে, ঠাকুরের আরতি হবে, আমি যাই। বলে, আরে তুমি যার আরতি দেখতে যাচ্ছ সাক্ষাৎ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, ওখানে তো মূর্তি বসে আছে দাঁড়িয়ে আছে, আমি তো সাক্ষাৎ তোমার সামনে ইষ্ট দেবতা, তোমার মন্ত্র দেবতা, তোমার আরাধ্য দেবতা, উপাস্য দেবতা, আমি সেব্য তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমাকে যে তুমি মন্দিরে যাবে ঠাকুর দেখতে? কুম্ভন দাসজি বলছেন, আচ্ছা ঠাকুর তুমি যে আমার কাছে এসেছো আমার জন্যে আসনি, তুমি আমাকে ভালোবেসে তোমার ইচ্ছা হয়েছে তুমি এসেছো, তোমার ইচ্ছা এসেছো, তুমি স্বাধীন, তোমার মনে হয়েছে চলে এসেছো, বেশ তোমার মনে হলো আমার সঙ্গে বীজ ছড়াবে ছড়াচ্ছ, সবটাই তোমার ইচ্ছার উপরে, তোমার কৃপা তোমার করুণা, তোমার মনে হলো চলে এলে, আবার মনে হলে তুমি চলেও যাবে। কিন্তু ওই যে মন্দিরে গুরুদেবের সেবিত বিগ্রহ আছে না, ওই ঠাকুরটি সকাল থেকে সন্ধ্যা দাঁড়িয়ে থাকে, ভক্তরা আসছে দর্শন করছে প্রণাম করছে। হ্যাঁ তুমি তো ইচ্ছা মতো আসবে ইচ্ছা মতো যাবে, ও তো কোথাও যাবে না, ওই ঠাকুরটা দাঁড়িয়ে থাকবে। আর সব থেকে বড় কথা, ওই ঠাকুরটি আমার গুরুদেবের সেবিত, গুরুদেব নিত্য পূজা করেন ঠাকুরের, তা আমার গুরুদেবের সেবিত বিগ্রহ যে সারাদিন দাঁড়িয়ে থাকে দর্শন দেবার জন্যে, চোর আসছে ডাকাত আসছে পুলিশ আসছে মাতাল আসছে লম্পট আসছে পাপি তাপি সবাইকে দর্শন দিচ্ছে, তুমি তো সবাইকে দর্শন দেবে না, দেবে তুমি দেবে না, তোমার যাকে মনে হবে তাকে দর্শন দেবে, আর ওই মন্দিরের ঠাকুরটি সবাইকে দর্শন দিচ্ছে, কোনো বাজবিচার নেই, তা আমি ওই ঠাকুরকে দেখব না? তুমি থাকো, আমার কাছে ওই ঠাকুরের গুরুত্ব বেশি, মন্দিরে যার আরতি হয় যার ভোগ হয় যার আরতি হচ্ছে ঘণ্টা বেজেছে, আমি ওই ঠাকুর দেখতে যাব।
কেন? ওই বিগ্রহটি আমার গুরুদেবের সেবিত, ওই বিগ্রহে গুরুদেবের স্পর্শ রয়েছে, গুরুদেবের সেবা রয়েছে, তাই ওই বিগ্রহের আমার কাছে আদর বেশি, বেশি আদরের, বেশি ভালোবাসার ঠাকুর সবার জন্য দাঁড়িয়ে থাকে। তুমি তো সবার জন্য নয় ঠাকুর, কুম্মনদাসজি বলছেন, বলে ঠাকুরকে রেখে ছুটলেন আরতি করতে। তাহলে মন্দিরে যে বিগ্রহ ঠাকুর, তিনি সকাল থেকে দাঁড়িয়ে থাকেন দর্শন দেবার জন্যে, ভক্ত এসো আমার দর্শন করো, আমাকে প্রণাম করো, আমাকে দেখো, তিনি অপেক্ষা করছেন আমাদের দর্শন দেবার জন্যে। দুর্ভাগ্য আমরা যেতে পারি না, যাই না। তো গ্রামে, সাগরপুর গ্রামে বিগ্রহ বসেছেন, সৌভাগ্য বিগ্রহ কাছাকাছি চলে এসেছেন, সবাই আসো দর্শন করো, প্রাণ ভরে সেবা করো, যার যেমন সামর্থ্য সেবাটা হবে। বলে আমার তো পয়সা করে নেই, আমি দিতে পারবো না, তোমার যেমন সামর্থ্য যেভাবে পারো সেবা করো। ছোট্ট একটা প্রসঙ্গ বলে বিশ্রাম দেব, বিশ্রামে যাব আমরা হরিকথার। সীতা উদ্ধারের জন্যে রামচন্দ্র হনুমানকে বলেছেন, হনুমানজি লঙ্কা আর সেতু বন্ধন করছেন, সেতু বন্ধ হচ্ছে, সমুদ্র পার হওয়ার জন্য সেতু তৈরি হচ্ছে, সমস্ত বানর সেনা মাথায় করে বড় বড় পাথর নিয়ে আসছে, কেউ বালি ফেলছে, যার যেমন সামর্থ্য। যার যেমন সামর্থ্য সেবা করছে। হনুমানজি বড় বড় পাথর মাথায় করে নিয়ে আসছেন, নল, নীল, সুসেন, জাম্বুবান প্রত্যেকে যার যেমন সামর্থ্য সেবা করছেন। একটা কাঠবিড়ালি, ছোট্ট কাঠবিড়ালি, সে ভাবলো সবাই রামচন্দ্রের সেতুবন্ধে সাহায্য করছে, প্রভুর সেবা করছে সীতা উদ্ধারের জন্যে, হতে পারে ছোট্ট কাঠবিড়ালি আমি, আমি কি একটু কিছু করতে পারি না? তা আমি কী করবো, আমার তো ছোট্ট চেহারা, আমি কী করবো? তখন সেই ছোট্ট কাঠবিড়ালিটা কী করা যায়, কী করা যায়, মানে সবাই তো বড় বড় পাথর টাথর ফেলছে, আমি তো পাথর ফেলতে পারবো না, তা আমি মাঝে মাঝে ওই পাথর ফেলার মাঝে মাঝে যে ফাঁকগুলো আছে সেখানে কিছু বালি ফেলতে পারি। এই চিন্তা করে ওই কাঠবিড়ালিটা সমুদ্রের মধ্যে ডুব দেয়, গোটা গায়ের জলে ভিজে যায়, ভিজা গায়েতে বালিতে গড়াগড়ি দেয়, গায়ে বালি লাগে, আর ওইখানে এসে মাঝে মাঝে গা ঝাড়া দেয়, বালিগুলো পড়ে যায়, ওই বালি নিয়ে এসে মাঝে মাঝে ঝাড়া দেয়, আর ওই যে পাথরের মাঝে ফাঁকগুলো করে ভরাবার চেষ্টা করছে, ওইটুকুনি গিরগিটি। এখন ফুরুতফুর করে যাচ্ছে, ডুব দিচ্ছে, বালি মাখছে ঝাড়ছে, বালি মাখছে ঝাড়ছে। এখন যারা পাথর নিয়ে যাতায়াত করছেন, হনুমান, জাম্বুবান, তাদের অসুবিধা হচ্ছে, পায়ের মাঝখানে মাঝে এসে পড়ছে, ওকে দেখলে দাঁড়িয়ে পড়ছেন, ও চলে যাচ্ছে, আবার যাচ্ছেন, হনুমান যে গেছেন রেগে এই এইটুকুর পুচকে ও মাঝে মাঝে যাচ্ছে। তো হনুমানজি বলছেন এইবার ব্যাটাকে টাইট দেবো। তো হনুমানজি যেতে যেতে করলেন কি, যেই মাঝখানে এসে গেছে গিরগিটি, ওই কাঠবেলেটা পা দিয়ে চাপ দিয়েছেন, ব্যাটা বারবার দৌড়াচ্ছে রাস্তার মাঝখানে, অসুবিধার সৃষ্টি করছে, পা দিয়ে চেপে দিয়েছেন, আর হনুমানজির পায়ের তলায় পড়েছে, পড়ে আর বেরোতে পারছে না, ছটফট ছটফট করছে বেশ কিছুক্ষণ ধরে, ব্যাটা মাঝখানে ডিস্টার্ব করছে, অসুবিধা করছে, বলে ছেড়ে দিলেন, উনি চলে গেলেন। এখন এ তো প্রায় আধমরা হয়ে গেছে, হনুমানজির চরণের চাপ প্রায় আধমরা, মৃতপ্রায় হয়ে গেছে, হনুমানজি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। রাম, শ্রী রামচন্দ্র দেখেছেন, রামচন্দ্র দেখে আহারে ব্যাটার খুব কষ্ট হয়েছে, রামচন্দ্র ছুটে এলেন, কাঠবিড়ালিকে বাঁহাতের মধ্যে তুলেছেন, তুলে দিয়ে আলতো করে হাত বোলাচ্ছেন, খুব লেগেছে না হনুমানজির পায়ের চাপে, খুব লেগেছে না? কাঠবিড়ালি বলে লাগেনি, বলে আমার মনে হচ্ছে লেগেছে। বলে প্রভু, হনুমানজি যদি আমার গায়ে পাটা না দিত তুমি দেখতে? হ্যাঁ, আমার গায়ে পাটা দিয়েছে বলে তুমি তো দেখলে, তো তুমি আমাকে হাতের মধ্যে নিলে, আমাকে স্পর্শ করছো, আমাকে স্পর্শ করছো, তোমার হাতে উঠতে পারলাম, তোমার সান্নিধ্যে পেলাম, তোমার হাতের স্পর্শ পেলাম, এমনি এমনি হয়নি,
ওই হনুমানজির চরণ স্পর্শ পেয়েছিলাম বলে, তাকে মহৎ কৃপা হলো, তারপরে ভগবত কৃপা, মহতে কৃপা পেয়েছি। তো ওই কাঠবিড়ালির গায়ে রামচন্দ্র আঙুল দিয়ে হাত বুলিয়েছিলেন, দেখবে কাঠবিড়ালির পিঠে তিনটে এরকম দাগ আছে, আছে না? ওটা কেউ কোনো কোনো ভক্ত বলে ওটা রামচন্দ্রের হাত বোলানোর স্পর্শের দাগ। তা কাঠবিড়ালি তার যেটুকু সামর্থ্য, যেটুকু শক্তি, সেইটুকু নিয়েই সেবা করেছে। ওই সেবার ফলে কি হলো, ওই ছোট্ট শরীর তার যেটুকু সামর্থ্য, যেটুকু শক্তি, তাই দিয়ে সে চেষ্টা করেছে আপ্রাণ। বিনিময় কী করলো, কী পেল? হনুমানজির চরণ স্পর্শ, রামচন্দ্রের হাতের স্পর্শ, ভক্ত কৃপা, ভগবত কৃপা হলো শুধুমাত্র সেবার জন্যে। তো সেবা যদি নিষ্কপট হয়, অকপট হয়, তাহলে কৃপা তো আসবেই। কীভাবে আসবেন সে তিনি জানেন যিনি করবেন, কিন্তু সেবাটা নিষ্কপট অকপট হতে হবে। কিন্তু যদি সেবার মধ্যে ফাঁকিবাজি থাকে তাহলে কিন্তু কৃপা হবে না। কৃপা পেতে গেলে নিষ্কপট হতে হবে। ঠাকুর নরোত্তম বলছেন, যাবত জনম মোর অপরাধে হইনি ভোর, নিষ্কপটে না ভজেনু তোমা। ভজন করছি কিন্তু কপটতার যোগ আছে, যদি ভজনটা নিষ্কপট হয়ে যেত তোমার কৃপা পেতাম। কৃপা পাচ্ছি না কেন, আমার ভজনের মধ্যে কপটতা আছে। তাই কপটতা ত্যাগ করে আমরা কীর্তন করি না, পাঠের কীর্তন, সেখানে বলা আছে একটা জায়গায় কি বলছেন, কপট কুটিনাটি ভজায়ে ভজাও, কপট কুটিনাটি ঘুচায়ে ভজাও শ্রীকৃষ্ণ চৈতন্য। মনে যে কপটতা আছে ওইটাকে বাদ দিয়ে ভজন করো, কৃপা তো হবেই। তাই আমাদের মনে রাখতে হবে, আমরা সেবক যদি হতে চাই প্রথমেই মন থেকে কপটতা বাদ দিতে হবে। যার মধ্যে কপটতা আছে সেবক হতে পারবে না। তাই মহাপ্রভু বললেন সাত্ত্বিক পূজনের কথা, যেখানে শুদ্ধ ভাব থাকবে, ভাবের ভাবনার মধ্যে শুদ্ধতা থাকবে, যদি করা যায় মহাপ্রভু আদর্শ মানে আমাদের বৈষ্ণব জগতের কৃপা তো হবেই হবে। আজান নয় এই বলে এখানে বিশ্রাম রাখি। শ্রীগুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম রাম রাম।